রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজ আমি নিয়ে চলে এসেছি নতুন আর একটা মেকআপ টিউটোরিয়াল। তো তোমরা কি করে কুর্তি বা চুড়িদারের সাথে তোমরা কি করে একটা সিম্পল মেকআপ করবে, আর এই মেকআপটা প্রত্যেকটা চুড়িদারের সাথে বা কুর্তির সাথে ভালোভাবে মানাবে, তো চলো আমাদের মেকআপ টিউটোরিয়ালটা শুরু করা যাক। সবার ফার্স্টে এখানে আমি হিমালয়ের এই নিম ফেস ওয়াশটা ইউজ করে নিয়েছি পুরো স্কিনে। তারপরে দেখো এখানে আমি একটা রোজ টোনার দিয়ে নিচ্ছি। রোজ টোনার দেওয়ার পরে এখানে আমি আমার স্কিন অনুযায়ী, যেহেতু আমার কম্বিনেশন স্কিন, তো সামারে সেই জন্য আমি এখানে জেল বেস ময়েশ্চারাইজার ইউজ করছি। আমি মামার্থের রাইস এই জেলটা ইউজ করছি। তারপরে জেলটা ইউজ করার পরে আমি পুরো স্কিনে অ্যাবজর্ব হওয়ার জন্য এখানে আমি পুরো স্কিনে হাওয়া দিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে প্রাইমার হিসেবে আমাদের এই পতঞ্জলি অ্যালোভেরা জেলটা ইউজ করছি। তো তোমরা এই এটা প্রাইমার হিসেবে ইউজ করলে মোটামুটি 4-5 ঘন্টা থেকে যাবে। তো আমাদের মেকআপের জন্য স্কিনটা চ্যাটচ্যাটে ভাব দরকার, তো আমি সেটাই দেখাচ্ছিলাম তোমাদের। তো আজ আমি লিপস্টিক দিয়ে আমার কালার কারেক্টিং করব। তো যাদের কাছে কোনো কনসিলার প্যালেট নেই, তারা এরকমভাবে কালার কারেক্টিং করতে পারো। তো দেখো আমি লিপস্টিক দিয়ে আমার ফেসে যেখানে যেখানে ডার্ক সার্কেল ছিল সেখানে সেখানে আমি আমার ফেসে এই কালারটা, লিপস্টিকের কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে দেখো ব্লেন্ড করার পরে সেটা আমি নিউট্রালাইজ করছি একটা ব্লু হেভেনের ডে ফাউন্ডেশন দিয়ে। তো আমি পুরো ফেসে ফাউন্ডেশনটা দিয়ে আমার পুরো ফেসটা নিউট্রালাইজ করে নিচ্ছি। তো তোমরা দেখতে পারবে ব্লেন্ডিং হওয়ার পরে যে পুরো ফেসটা পুরো আমার শেডেই আছে। তো দেখো আমার কালার কারেক্টিংও কমপ্লিট এবং নিউট্রালাইজও কমপ্লিট। এবার আমি পুরো ফাউন্ডেশনে চলে যাব। তো আজ আমি ফাউন্ডেশন হিসেবে ইউজ করব পন্সের বেবি ক্রিম। আর এই বেবি ক্রিমটা আমি হাতে ব্লেন্ড করে নেব। হাতে ব্লেন্ড করে নেওয়ার পরে আমার পুরো ফেসে অ্যাপ্লাই করছি। আমার পুরো ফেসে ফাউন্ডেশন দেওয়া কিন্তু কমপ্লিট। এবার আমি আমার পুরো স্কিনটাকে হাইলাইট করব ওই একই পন্ডসের বেবি ক্রিম দিয়ে। আমি কোনো কনসিলার ইউজ করছি না, কোনো টিউব কনসিলারও ইউজ করছি না। এখানে আমি পন্ডসের বেবি ক্রিমটা দিয়েই আমি আমার ফেসে হাইলাইটিং এরিয়াগুলোতে হাইলাইট করে নিই। তো তোমরা কিন্তু আলাদা করে ফাউন্ডেশন, তারপরে কনসিলার এইসব না কিনে একটা পন্ডস বেবি ক্রিম দিয়ে কিন্তু তোমরা সব কাজ, মানে সব কিছু চালাতে পারছো। ফাউন্ডেশন দিয়ে, স্কিন হাইলাইট দিয়ে সব কিছুই তোমরা করতে পারছো। এবার দেখো আমি আমার পুরো ফেসে পুরো ওয়াটার স্প্রে করে নিচ্ছি, তারপরে তোমাদের টিস্যু পেপার দিয়ে দেখাবো কিছু উঠেছে নাকি। তো দেখো ফেস থেকে শুধু একটু ভেজা জল উঠেছে যেটা আমার স্কিনে ভিজেছিল। তারপরে দেখো আমি কোনো কিছু দিয়ে কিন্তু মুছিনি, আমার পুরো স্কিনটাকে হাওয়া দিয়ে আমি এই জলটা শুকিয়েছি। দেখো বেসটা কত ফ্ললেস হয়েছে। পন্ডস বেবি ক্রিম দিয়েও যে এত সুন্দর ফ্ললেস বেস হয়, তোমরা শুধু ব্লেন্ডিংটা ঠিকঠাকভাবে করতে জানবে, দেখবে সব কিছু ঠিকঠাক হবে। তো এবার আমার পাউডার সেট করছি, পুরো বেসটা সেট করব। পন্ডসের এই পাউডারটা দিয়ে আমি আমার পুরো বেসটা সেট করে নিচ্ছি। আচ্ছা, এই সামারে কিন্তু তোমরা খুব ভালোভাবে অনেক সময় ধরে বেসটা সেট করবে পাউডার দিয়ে। যেমন তেমন করে সেট করে দিলে হয়ে গেল, সেটা একদমই করবে না, তাহলে মেকআপটা গলে পড়ে যাবে, তাছাড়া কিছুই হবে না। তো দেখো আমার পাউডার সেট হয়ে গেছে। তো তোমাদের দেখাচ্ছি যে স্কিনটা একদম পুরো স্কিনে হাত দিলে স্কিনটা শুকিয়ে যাবে এবং হাতটা উঠে আসবে। যেরকম স্কিন প্রিপারেশনের পরে আমাদের স্কিনটা চ্যাটচ্যাটে ভাব থাকে, সেটা সেরকম থাকবে না, তাহলে বুঝে যাবে যে পাউডার সেট হয়ে গেছে। এখন দেখো আমি আইব্রো করছি। তো এখানে আমি 5 টাকার একটা কাজল দিয়ে আইব্রো করে নিচ্ছি। আমি একটা ব্রাশ দিয়ে কাজলটা হাতে স্মাচ করে তারপরে কিন্তু আমি আমার আইব্রোতে দেব। দেখো আমার আইব্রো কমপ্লিট। এবার একটু পলিপ্রাশ দিয়ে আর একবার আইব্রোটা ফিল করে নিয়েছি। পলিপ্রাশ দিয়ে ফিল করলে যে কালো কালো ভাবটা থাকে সেটা অনেকটা উঠে যায়। তো এরপরে আমি একটা 50 টাকার আইশ্যাডো প্যালেট থেকে আমি আমার আই মেকআপটা করে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো। আমি এখানে আইলিডে পিঙ্ক কালার ইউজ করছি আর মিডিল একটু হোয়াইট কালারের শিমার দেবো।
এই আই মেকআপটা তুমি প্রত্যেকটা চুড়িদারের সাথে, তোমরা প্রত্যেকটা চুড়িদার প্রত্যেকটা কুর্তির সাথে এই আই মেকআপটা করতে পারবে। আর যথেষ্ট সিম্পল একটা আই মেকআপ, করতেও বেশিক্ষণ লাগে না। তো দেখো খুব তাড়াতাড়ি কিন্তু আমার আই মেকআপটা কমপ্লিট হয়ে গেল এবং খুব সুন্দর স্টাইল একটা লুক তৈরি হয়েছে। এবার আমি একটা ব্লু হেভেনের লাইনার আমি দিয়ে নিচ্ছি আমার চোখে, আর আইলাইনারটা একটু আমি মোটা করেই দিয়েছি, উইং আইলাইনার টাইপের। ভালো একটা ট্রিক্স বলি, যদি আই মেকআপটা একদম সিম্পল হয় তাহলে তোমরা লাইনারটা একটু মোটা করে পরবে, দেখবে ভালো লাগবে। আর আমি একটু ইউনিক লুক এর জন্য আমি এখানে হোয়াইট কাজল ইউজ করে নিয়েছি, তোমরা এখানে ব্ল্যাক কাজলও ইউজ করতে পারো তোমাদের মতো। তারপরে দেখো আমি একই আইশ্যাডো প্যালেট থেকে একটা ব্রাউন কালারের শেড নিয়ে আমি আমার কন্ট্রোলটা কমপ্লিট করে নিচ্ছি। তারপরে দেখো আমি আমার ব্লাশারটা কমপ্লিট করে নিচ্ছি সেই একই আইশ্যাডো প্যালেট থেকে। এবার আমি কম প্রাইসের মধ্যে ব্লু হেভেনের এই মাস্কারাটা আমি আমার আইল্যাশে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে দেখো আমি আমার হাইলাইটারটা কমপ্লিট করে নিচ্ছি, আমি এই একে আইশ্যাডো প্যালেট থেকে গোল্ডেন আর হোয়াইট কালারের শিমার দিয়ে আমি আমার হাইলাইটারটা কমপ্লিট করে নিচ্ছি। স্টিক দিচ্ছি আমি একটা ব্রাউন কালারের লিপ লাইনার দিয়ে ড্র করে নিয়েছি, লিপ ড্র করে নিয়েছি। আর হচ্ছে একটা নিউট কালারের লিপস্টিক আমি আমার মিডিলে, লিপের মিডিলে দিচ্ছি। তারপরে দেখো লিপস্টিকটাকে লং লাস্টিং করার জন্য, যেহেতু লিপস্টিকটা 30 টাকা বা 50 টাকার মধ্যে, সেই জন্য সেটাকে লং লাস্টিং করার জন্য আমি এখানে পন্সের পাউডারটা ইউজ করে নিয়েছি। তারপরে আমি তো গলায় কোনো ফাউন্ডেশন দিয়েছিলাম না, সেই জন্য আমি এখানে একটা কম্প্যাক্ট ইউজ করে নিচ্ছি। দেখো পুরো মনে হচ্ছে ফাউন্ডেশনের মতোই গলাটা চলে এসেছে, কালারটা ফেস আর গলার কালারটা। তো তোমরা এরকমভাবে তোমাদের ফাউন্ডেশন বাঁচাতে পারো। তো দেখো আমার হাইলাইটার দেওয়া হয়ে গেছে এবং লিপস্টিকও সব কিছু কমপ্লিট, তো তোমরা লাস্ট অবধি দেখতে থাকো। তো বন্ধুরা আমি জুয়েলারি পরে রেডি হয়ে চলে এসেছি, লাস্ট লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে। আর আমি আমার হেয়ারে সেরকম কোনো হেয়ারস্টাইল করিনি, জাস্ট সামনে হেয়ারটা ছেড়ে দিয়েছি। আর এই লুকটা দেখে তোমরা কতটা হেল্প পেলে অবশ্যই আমাকে জানাবি, এবং জানি অনেক ভুলভাল বলেছি, অনেক ভুল ত্রুটি বলেছি, তো প্লিজ তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও। এবং তোমরা আরও অনেক নতুন নতুন ভিডিও পেতে চলেছো, তো এই লুকটা চুড়িদারের সাথে তোমরা সব কালারের চুড়িদারের সাথে তোমরা এই লুকটা করতে পারবে, সব কিছুর সাথে তোমরা এই লুকটা করতে পারবে, কুর্তি হোক চুড়িদার হোক যাই হোক না কেন। তো তোমরা আমার চ্যানেল থেকে যতটাই হেল্প পেয়েছো না কেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো আমাকে কেমন লাগছে তোমরা সবাই প্লিজ জানিও, আর আমার চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।